কোন মুসলমান দেখবেন যদি কয় ভাই এনে তাফসীর মাহফিল হবে কিন্তু কেউ বলে না যে এটা না দরকার নেই এটা বলে এটা বলে না কারণ মুসলমান তো পরিচয়ে মাঝে মাঝে তো নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত না পড়ুক মাঝে মাঝে পড়ে না মাঝে মাঝে পড়ে এইজন্য সরাসরি বলে না কিন্তু ডিজিটাল কায়দায় মারে অ্যাঙ্গেলে মারে কথা বলেন তোমরা মাহফিল দেবা বক্তা কিনা যদি বলে বক্তা আমির হামজা মাহফিল হবে না কথা বলেন যদি বলা হয় মাহফিলে বক্তা কিনা কবে আল্লাহ মামুনুল হক না মাহফিল হবে না এই কথাগুলো কিন্তু আমাদের দেশের ইহুদি খ্রিস্টানরা বলে না বা মুসলিমরা বলে না এই কথাগুলো বলে কিন্তু এই টুপি এবং দাড়িওয়ালারা এক শ্রেণীর মানুষ এনাদেরকে চিনে নেন কোরআন যাদের সহ্য হয় না কোরআনের মিশন এবং ভিশনকে যারা প্রতিষ্ঠিত করতে দেবে না যারা বিরোধিতা করে এরা আল্লাহর কখনো পছন্দনীয় বান্দা না এরা কিন্তু ইমানদার না আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته আজকের এই মাহফিলে আমরা কি সবাই কি খুশি হতে পেরেছি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কি সবাই খুশি
একটু জোরে সোরে প্রাণ খুলে ওই মালিকের শানে, যেই মালিক আসমানের নিচে আর জমিনের উপরে, কোটি কোটি বনে আদমের মধ্যম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে একজন কোরআনুল কারীমের সৈনিক হিসাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাখি হিসাবে আমাদের আজকে যাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা কি একটু মালিকের দরবারে জোরে শুকরিয়া আদায় করতে পারি না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনুল কারীমের আয়োজনে দুই শ্রেণীর মানুষকে আমরা বিভক্ত করতে পারি। এক শ্রেণীর মানুষ খুশি হবে যাদের মধ্যে ঈমান আছে, কে আছে? ঈমান আছে। আর যাদের মধ্যে ঈমান নাই তারা কিন্তু সবাই খুশি হতে পারবে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা তো যেহেতু এখানে তাফসিরুল কোরআন মাহফিল, কথা হবে কি দিয়া? এই কোরআনের কথা যারা সহ্য করতে পারবে না, যারা স্বীকার করে নিতে পারবে না, তাদের তো ঈমান থাকার কথা না। যারা কোরআনের আলোচনা, কোরআনের কথা যারা মেনে নিতে পারবে, যারা শ্রবণ করে যাদের তৃপ্তি লাগবে, ভালো লাগবে, এবং এ মানব জীবনে জীবন গঠনের জন্য যারা এটাকে মেনে নেবে সহজে, তারা মূলত হচ্ছে ঈমানদার। তারা কি? ঈমানদার। আর যারা মানতে পারবে না, যারা মেনে নিতে পারবে না, কষ্ট হবে তাদের জন্য, শুনলেও ভালো লাগবে না আর মানতেও তারা পারবে না। আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, আমরা কোরআন পিপাসু, আমরা কোরআনের সৈনিক, আমরা কোরআনের লোক। কিসের লোক? কোরআনের পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক, নবীর পক্ষের লোক, ইসলাম ধর্মের পক্ষের লোক। আমরা কোরআনের আলোচনা আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, ওইভাবে আমরা বুঝতে এবং মেনে নিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বয়ান হলো এক প্রকারের বীজ। এই বীজ শুকনা জায়গায় তথা আপনারা যেই জায়গায় বসে আছেন এই প্লাস্টারের উপরে যদি কোনো ধরনের বীজ ফেলানো হয়, কি ফেলানো হয়? ধানের বীজ, গমের বীজ, কোনো ফসলের বীজ যদি এই প্লাস্টারের পর যদি রোপণ করার নিয়াতে যদি এখানে বপন করা হয়, তাহলে কি সেই বীজ কি গাছ হবে? বলেন, গাছ হবে? তাহলে বীজ বপন করার জন্য উপযুক্ত জমিন দরকার, উর্বর জমি দরকার, ঠিক কিনা? তো কোরআনুল কারীমের আলোচনা হবে, এটা ধারণ করার মতো, এটা মেনে নেওয়ার মতো, গ্রহণ করার মতো যোগ্যতাও তো আমাদের থাকা চাই, ঠিক কিনা? এজন্য একটু ভূমিকায় জমিনটাকে একটু উর্বর করে নিতে চাই, যাতে করে আমরা সহজেই এই কোরআনের কথাগুলো বুঝতে পারি এবং আমরা মানতে পারি, এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকব এই কোরআনুল কারীমের পক্ষে থাকব তথা আল্লাহ যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন এটা মানার জন্য আমরা অব্যাহত থাকব। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আমি কথা বলবো কোরআন থেকে, আপনারা কি সবাই উপস্থিত যারা আছেন আপনারা কি মানবেন? আপনারা কি স্বীকার করবেন? যদি স্বীকার না করেন তাহলে কি ঈমান থাকবে? কোরআনের কথা স্বীকার করব না, ভালো লাগবে না, অথচ আমার মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজও পড়ি, হজও করি, এবং জানাজার নামাজও মাঝে মাঝে পড়ি, ঈদের নামাজও পড়ি, বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ বিশেষ প্রয়োজনে
মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার জন্য মাঝে মাঝে আমরা ধর্মীয় লেবাস ধারণ করে থাকি। কি করে থাকি? লেবাস ধারণ করে থাকি। এজন্য আমরা আজকের এই কোরআনের কথাগুলো সবাই কিন্তু মেনে নিতে পারবে না। সবাইকে মেনে নিতে পারবে? সবাই মেনে নিতে পারবে না। এই জন্য এটা মেনে নিতে হলে মোটামুটি তার যোগ্যতা থাকা চাই, কমপক্ষে তার ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। যদি ঈমান তথা ওই আল্লাহ যে আল্লাহ এই কুল কায়নাতের মালিক, যিনি আমার আপনার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমরা এই দুই চক্ষে যা কিছু দেখি আর নাই দেখি, আমাদের অনুভূতির ভিতরে এবং বাইরে আল্লাহ বাদের যা কিছু আছে সকল কিছুর স্রষ্টা কে বলেন তো? আল্লাহ। ওই আল্লাহর কথা কুরআনুল করিম থেকে যদি বর্ণনা করা হয় তাহলে ইমানদারেরা সহজে গ্রহণ করবে। আর এক শ্রেণী মানুষ যাদের ইমান নাই তারা কিন্তু মেনে নিতে পারবে। আমি যদি কোরআন দিয়ে বলি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সবাই গ্রহণ করবেন, এখানে কোনো বেঈমান মনে হয় নেই। দুঃখজনক বিষয় হলো আজকে যারা ইউটিউব এবং ফেসবুক এবং মিডিয়ার সাথে যারা সংযুক্ত রয়েছেন, আপনারা দেখবেন আজকে পবিত্র কুরআনুল করিমের মঞ্চে ইসলামিক বক্তারা তারা কোরআন থেকে কথা বলে, পাশে সাইড থেকে অ্যাঙ্গেল মারে, আসি কি আছে না দেখবেন, ওপেনে সরাসরি স্টেজে আক্রমণ পর্যন্ত করছে। আলোচনা চলাকালীন অবস্থায় আলোচনাকে বন্ধ করে দিয়েছে। এই জাতীয় অনেক ঘটনা আছে, যার কারণ তার কারণ হচ্ছে সবাই কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা সবার নাই। তাদের মধ্যে কি নেই? যারা কোরআন গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, মূলত তাদের মধ্যে কি নেই? ঈমান নেই। এই জন্য সমস্যা। ওই মানুষগুলোর মধ্যে যদি ঈমান থাকতো, আমার আল্লাহকে যদি বিশ্বাস করত, তাহলে অবশ্যই তারা কোরআন গ্রহণ করত, তারা কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করত না, ঠিক কি না? কারণ এই কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। এই আলো যদি কোনো ব্যক্তির ভিতরে যদি ঢুকে যায়, যেই ব্যক্তির মধ্যে এই কোরআন ঢুকে যাবে তথা এই আলো ঢুকে যাবে, সেই ব্যক্তিটা আলোকময় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কোরআন যদি কোনো গৃহে প্রবেশ করে ওই ঘরটা আলোকময় হয়ে যাবে, এই কোরআন যদি কোনো সমাজে প্রবেশ করে সেই সমাজ আলোকময় হয়ে যাবে, এই কোরআন কোনো যদি অফিস আদালতে যদি প্রবেশ করে এই কোরআন ওই অফিস আদালত নূরে নূরান্বিত হয়ে যাবে, এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে যদি কোরআন প্রবেশ করে তাহলে ওই সংসদ থেকে ভালো ভালো আইন পাশ হবে। এজন্য ইমানদারদের সতর্ক থাকতে হবে, কোরআনকে মানার মতো যোগ্যতা আমার আপনার আছে কিনা এটা আগে বিবেচনা করতে হবে। তথা আপনি যদি তেল ক্রয় করতে যান, যেই পাত্রটা নিয়ে যাবেন ওই পাত্রটা যদি ছিদ্র থাকে তাহলে বাড়ি পর্যন্ত আপনার তেল আসবে? বাড়ি পর্যন্ত আপনার তেল আসবে না। মাছ ক্রয় করেছেন, আগে মুরব্বি বাবাজিরা খারই নিয়ে, প্রচলিত ভাষা কি নাম, খারই নিয়ে আমাদের দেশে শিঙ্গি মাছ, টাকি মাছ, শোল মাছ, জিয়াল মাছ বলে যাকে, কি মাছ, জিয়াল মাছ, এই মাছ ক্রয় করার জন্য আমার মুরব্বি বাবাজিদেরকে দেখতাম এক হাতে লাঠি আর এক হাতে একটা খারই, ওই খারই নিয়ে জিয়াল মাছ ক্রয় করতে যাইতেন। তো এই খারই যদি বড় আকারে ছিদ্র থাকে আর মাছ যদি কতগুলো ক্রয় করে ওইখানে যদি ঢুকায়, তাহলে মাছ কি বাড়ি পর্যন্ত আসবে না পথে থেকে যাবে? কি বলেন, পথে কি থেকে যাবে না? বাড়ি কি শুধুই খারই আসবে? তো আমাদের মূল ভিত হচ্ছে ঈমান। এটা কি ঈমান? ঈমান যদি আমাদের থাকে
তাহলে কোরআন থেকে যা কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমাদের বাড়ি পর্যন্ত যাবে, ঠিক কিনা বলেন? এবং পরবর্তী জীবনেও পরবর্তী সময়ে আমরা আমল করতে পারবো, ঠিক কিনা? আর যদি ঈমান যদি না থাকে, মাছ যেমন ফুটা খারইতে বহন করে আনলে মাছ বাড়ি পর্যন্ত আসে না, তেল অথবা পানি মধু জাতীয় কোনো জিনিস পাত্র যদি ফুটা থাকে ওখান বাজার থেকে যদি ফুটা পাত্রে যদি ক্রয় করে আনা হয় বাড়ি পর্যন্ত আসবে? ঠিক অনুরূপ সারা রাত কোরআন থেকে আলোচনা হবে কিন্তু আপনার ভিতরে ঈমান নাই, আপনি কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে বলেন? এ কোরআন কার বাণী? এ কোরআন কার বাণী? এটা কি কোনো মানুষ বানিয়েছে? এটা কি কোনো মানুষ বানিয়েছে? বানে নাই, বরং এটা স্বয়ং আমাকে আপনাকে যে আল্লাহ যে রব সৃষ্টি করেছেন তিনি তার পাঠানো বাণী, ঠিক কিনা বলেন? এজন্য এই কোরআন পৃথিবীতে কয়টা আছে বলেন তো? কয়টা? একটা। আল্লাহ তাআলা কয়জন? একজন। নবী কয়জন? একজন। ইসলাম ধর্ম কয়টা? কোরআন কয়খানা? কোরআন কয়খানা? তাহলে মুসলমান হবে কয়টা? কয় দলে বিভক্ত হবে? মুসলমান থাকবে এক জায়গায়। কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। দেখেন আজকে গোটা পৃথিবীতে আপনি চতুর্দিক থেকে নজর করেন, দেখেন ইসলাম মুসলমান আল্লাহ রসুল তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দাদেরকে, পছন্দনীয় বান্দাদেরকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দিতে, মুছে দিতে, উৎখাত করতে, ইসলামকে চিরজীবনের জন্য পৃথিবীর থেকে সরাই দেওয়ার জন্য গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান মুনাফিক সব এক, কথা বলেন? সব কি এক। আর দুঃখ এবং পরিতাপের বিষয় ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, আর যেই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, যেই মুসলমানদেরকে শেষ করার জন্য গোটা দুনিয়ার সব নাস্তিক ফাসে কুজ্জার এক হয়ে গেল, কিন্তু মুসলমানরা তাদের ঈমান রক্ষার জন্য আজও এক হতে পারেনি, ঠিক কিনা বলেন? অথচ তারা এক আল্লাহর গোলামি করে, এক নবীর উম্মত বলে দাবি করে, এক কোরআন তারা, এই কোরআনুল কারীমকে তারা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান যদি ঈমান নিয়ে মরতে হয় তাহলে মুসলমান আর আমাদের চতুর্দিকে আর তাকানোর সুযোগ এখন নাই, এখন সুযোগ হচ্ছে ঈমান নিয়ে যদি বাঁচতে হয় তাহলে মুসলমানদেরকে এক হতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মাযহাব নিয়ে আর মারামারি করা চলবে না, মসজিদে আমিন আর মোনাজাত নিয়ে মারামারি করার কোনো সুযোগ নেই, মিলাদ মাহফিল কেয়াম নিয়ে মারামারি করার সুযোগ নেই। আমার ঈমান যেখানে থাকতেছে না, ঈমান যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে মরা লাগবে যেখানে, অতএব বেঈমান হয়ে না মরে কমপক্ষে ঈমান নিয়ে যেন বাঁচতে পারি। এজন্য আজকে গোটা দুনিয়ার সকল মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসা দরকার, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। এত আসতে বাগেরহাটের খাজা খান জাহান আলীর উত্তর শরীরা এখানে ঘুমিয়ে আছে, এখান থেকে মনে হয় মাইকের আওয়াজ ওই খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের কবরে মনে হয় পৌঁছাচ্ছে, এখান থেকে মনে হয় আওয়াজ ওই পর্যন্ত পৌঁছাচ্ছে, কারণ এখান থেকে অনেক কাছে, ঠিক কিনা? এখান থেকে কি কাছে না দূরে? সেই জমিনে বসে সেই খান জাহানের উত্তর শরীরা তাদের কণ্ঠ এত নিম্নগামী হলে চলে? একটু জোরে কি তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কয়টা? দুইটা। আমার যে নির্ধারিত সময়, এই সময়ের আমি দুইটি আয়াতের যে হক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানব জাতির কাছে আয়াত দুটিকে পাঠিয়েছেন, আমি তার হক যেন সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি কার প্রতি আল্লাহর প্রতি এবং ঈমান এনেছি আখিরাতের প্রতি আল্লাহ পাক বলেন আউধ তারা ঈমান আনেনি তারা ঈমান আনেনি ঈমানদার না يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله পাক রব্বুল আলামিন বলেন তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং ঈমানদারদেরকে অথচ তারা ধোঁকা তারা নিজেদেরকেই ধোঁকা দেয় কাকে ধোকা দেয় নিজেরা নিজেদেরকেই ধোকা দেয় অথচ তারা এই বিষয় তার উপলব্ধি করতে পারে না তারা টের পায় না কারা যারা আল্লাহ এবং ঈমানদারকে কি দেয় ধোকা দেয় এই হচ্ছে সরল তরজমা কি এটা কি সরল তরজমা এই আয়াতে কারিমা সূরাতুল বাকারার কত নম্বর আয়াত 8 এবং 9 কত নম্বর 8 এবং 9 সূরাতুল বাকারা এটা কুরআনুল কারীমের কয় নম্বর সূরা কয় নম্বর সূরা 2 নম্বর সূরা এই সূরাতুল বাকারার মোট আয়াত সংখ্যা আছে 286টি কয়টি 286টি রুকুর সংখ্যা হচ্ছে 40টি কয়টি 40টি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার দ্বিতীয় রুকুর 8 এবং 9 নম্বর আয়াত কয় নম্বর 9 নম্বর আয়াত এই সূরাটির অর্থগত দিক থেকে বর্ণনাগত দিক থেকে এর বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করা যায় যে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা কি সূরা কি সূরা মাদানী সূরা মাদানী সূরা তো আমরা সবাই জানি জানি না কি বলেন মাদানী সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন তার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে কোথায় যান মদিনায় যান এই হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় কি সূরা মাদানী সূরা আর তার আগের সূরাকে বলা হয় কি সূরা মাক্কী সূরা আপনাদের সামনে যেই সূরাটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে কি সূরা মাদানী সূরা কি সূরা মাদানী সূরা যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপনা করেছি এই আয়াতে কারিমা মূলত মক্কায় আল্লাহ রসুল এবং ইমানদারদের শত্রু ছিল হলো কাফেররা কাফের এবং মুশরিকরা কারা বলেন তো কাফের এবং মুশরিকরা কাফেরদেরকে সরাসরি চেনা যায় তারা প্রকাশ্য শত্রু প্রকাশ্য হামলা করে প্রকাশ্যে বিরোধিতা করে প্রকাশ্যে আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে এরা হচ্ছে কি কাফের আর মুশরিক তারা পৌত্তলিকতায় তাদের বাপদাদার ধর্মে বিশ্বাসী বিভিন্ন শিরক এবং পূজার সঙ্গে লিপ্ত এই একটা শ্রেণী তারাও প্রকাশ্যে আল্লাহ এবং তার রসুলের দুশ্মনী করত শত্রুতালি করত এরা ছিল প্রকাশ্য কারা মক্কায় কারা ছিল ইসলামের আল্লাহ এবং তার রাসূলের এবং সাহাবা আজমাইনদের ইমানদারদের শত্রু ছিল কারা কাফের আর মুশরিকরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত এবং নিপীড়িত মুসলিম হয়ে যখন তার আপন ভূমি মাতৃভূমি ছেড়ে নবীজি যখন মক্কা ত্যাগ করে আল্লাহর হুকুমে মদিনায় যায় হিজরত করে ওই মদিনায় গিয়ে ওইখানে এক নতুন জিনিস ওইখানের মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবা বলে তারা গ্রহণ করে নিল আল্লাহর নবীর আদর্শকে সহজভাবে মেনে নিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতাদেরকে যেই মুকুট দিয়ে সম্মান জানাতো যেই মুকুট তারা তাদের নেতাদের পরিধান করাতো ওই মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে অর্পণ করে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ মদিনার তারা গোত্রে গোত্রে মারামারি গোত্রে গোত্রে হানাহানি ওই মদিনার সমাজে ইহুদি ছিল খ্রিস্টান ছিল ওই মদিনার সমাজ পরিচালনা করার জন্য একজন যোগ্য অভিভাবক তাদের মধ্যে ছিল না আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মদিনায় গেলেন মদিনার মানুষগুলো এত খুশি হলেন তারা তৃপ্তি পেলেন তারা নবীজিকে পেয়ে খুশি হলেন তারা আনন্দিত হলেন তারা যেই জিনিসটার অভাব দীর্ঘদিন ধরে মনে করছিল তাদের সমাজপতি কে হবে তাদের সমাজের নেতৃত্ব কে দেবে তাদের সমাজের রাষ্ট্রপ্রধান কে হবে এই চিন্তা করতেছিল দীর্ঘদিন ধরে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় ভূমি মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন ওই মদিনার মানুষগুলো সকলে এক বাক্যে আল্লাহর নবীকে তাদের নেতা হিসেবে মেনে নিল আল্লাহু আকবার মদিনার সাধারণ জনগণ অধিকাংশ জনগণ যখন তাদের গোত্রপ্রধান এবং তারা যাদেরকে সর্বোচ্চ সম্মান দিত ওই সম্মানের মুকুট যখন তাদের দেশের ওই মদিনার গোত্রপ্রধান তথা তাদের ওই সমাজের যারা বড় সম্মানিত ছিল তৎকালীন সময়ে তাদের মাথায় দেওয়ার কথা ছিল ওই মুকুট কিন্তু সেই মুকুট আল্লাহর নবীকে পেয়ে তারা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে অর্পণ করে দিলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ওই মুকুট স্বর্ণের মুকুট তিনি নিজে গ্রহণ করে তিনি মাথায় দেন নাই তার কারণ নবীজি ওই মুকুট মাথায় নিয়ে রাজত্ব করার জন্য নবীজি পৃথিবীতে আসেন নাই নবীজি স্বর্ণের মুকুট মাথায় দিতে আসেন নাই নবীজি এসেছেন মানবতার জন্য নবীজি এসেছেন বিশ্ব মানবতাকে অশান্তি থেকে শান্তির পথে কিভাবে পরিচালিত করা যায় মুসলিম অমুসলিম সর্বসাধারণ সর্বজনগণকে কিভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায় একজন আদর্শ নেতা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্বাচিত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বিশ্বনবী ওই মুকুট স্বর্ণের মুকুট মদিনার জনগণ যেই মুকুটটাকে প্রদান করেছিল ওই মুকুটটাকে বিক্রি করে নবীজি সেই সম্পদগুলি অর্থগুলি সাধারণ জনগণ গরিব অসহায়কে বণ্টন করে দিলেন সুবহানাল্লাহ মাথায় দেননি তিনি কি করেছে ওটা বিক্রি করে দিয়ে সাধারণ জনগণের সেবায় সেই অর্থ ব্যয় করে দিলেন এখন মদিনার সমস্ত জনগণ সবাই অধিকাংশ জনগণ তারা নবীজিকে যেভাবে রেসপেক্ট করলেন যেভাবে সম্মান দিতেছেন এতে ওই মদিনার কিছু লোকজন তারা দেখলো যে না এইটা তো হয় না এইটা তো হয় না আপনাদের মসজিদের ইমাম সাহেব বাড়ি হচ্ছে মনে করেন এখান থেকে সাতক্ষীরা অথবা যশোর অথবা ঢাকা অন্য কোনো জেলায় ইমাম সাহেব যদি কোনো বিষয়ে যদি একটু নেতৃত্ব দিতে চায় দেখবেন আমাদের মুসল্লিরা অধিকাংশ বলে যে ইমাম সাহেবের এত ভূমিকা নেওয়ার দরকার কি এলাকা কি মানুষ নেই আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না একটা মাদ্রাসার ঘটনা বলি একটা
একটা এলাকায় মুরব্বিদের বহুদিনের স্বপ্ন ছিল যে একটা মাদ্রাসা গড়ব। তো ওই মসজিদ ওই এলাকার যে বড় মসজিদ ওই মসজিদের ইমাম সাহেব তিনি এই মুরব্বিদের এই চিন্তাটা মাথায় নিলেন। মাথায় নিয়ে উনি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনার যার কারোবারির কাঠ কারোবারির বাঁশ গাছ কারোবারির চাউল ধান টাকা ইত্যাদি সংগ্রহ করে এক জায়গায় জমা করে স্তূপ করে কমিটি ডাকছে মাদ্রাসা করার জন্য। কি করার জন্য? অর্থ সঞ্চয় হয়েছে, ঘর করার মতো অর্থ হয়েছে, মূল উদ্যোক্তা কিন্তু ওই মসজিদের ইমাম সাহেব। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত বিষয় হচ্ছে এই, দুঃখের বিষয় হচ্ছে এই যে ওই মাদ্রাসা করার যখন যখন একটা কমিটি লাগে না, কি বলেন, ওই কমিটিতে একজন প্রস্তাব করছেন যে আমাদের যে 11 সদস্য বিশিষ্ট মাদ্রাসায় কমিটি হবে এই কমিটিতে আমাদের ইমাম সাহেবকে এই 11 জনের মধ্যে রাখা হোক। প্রস্তাবটা খারাপ না ভালো? ওই মসজিদের অধিকাংশ মানুষ সেখানে লাভ দিয়ে হাত জাগাইছে যে ইমাম সাহেবকে কেন কমিটিতে রাখতে হবে, ইমাম সাহেব তো বিদেশি মানুষ। ইমাম সাহেব কি মানুষ? বিদেশি মানুষ। তিনি তো আমাকে হুজুর ইমাম, কিন্তু কমিটিতে রাখতে হবে কেন? ইমাম সাহেবের এই জায়গা কি আঘাত লাগলো কি লাগলো না? ইমাম সাহেবের কোনো ইচ্ছা ছিল না যে ওইখানের কমিটিতে তার থাকতে হবে, কারণ কমিটিতে থাকার জন্য তারা মাদ্রাসা করে না। তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে যে মুকুট পেয়েছিলেন ওই মুকুটটা মাথায় পরিধান করেন, ওই মুকুটটা বিক্রি করে তিনি সাধারণ জনগণের পাশে ওই সম্পদটা ব্যয় করেছেন। এটা ছিল নবীর শিক্ষা। মসজিদের ইমাম সাহেব কমিটিতে থাকতে চায় না, কিন্তু তার নামটা যখন প্রস্তাবে আসছে তখন সমর্থন করা উচিত ছিল কি ছিল না বলেন? ছিল কি ছিল না? এটা আমার আপনার এলাকায় আছে কি আছে না বলেন? আছে কি আছে না? তা তৎকালীন সময়ে, তৎকালীন সময়ে মদিনার সেই অবস্থা এখন বাস্তবতায় এখন বিরাজ করছে কি করছে না বলেন? করছে কি করছে না? করছে। মদিনার এক শ্রেণীর মানুষ দেখল সমস্ত জনগণ ওই মক্কার থেকে আগমন করেছে, যেই লোকটা সবাই তাকে নেতা হিসাবে মেনে নিল, সকল লোক তাদেরকে রেসপেক্ট করে সম্মান করে। তারা এক পর্যায়ে দেখল দলে দলে সাধারণ মানুষ তাদের আল্লাহ রসুলকে যেভাবে গ্রহণ করতেছে এবং মুসলমানদের পক্ষে বা পাশে এসে দাঁড়িয়েছে, এমন একটা পর্যায়ে এসে গেছে যে যারা এই মেনে নিতে পারছিল না তারও একটা পর্যায়ে দেখলো যে আসলে এদের দলটা যেভাবে দিন দিন ভারী হচ্ছে, আমরা যদি আলাদা থাকি তাহলে আমাদের অস্তিত্ব এক সময় কি থাকবে? থাকবে না। তারাও প্রকাশ্যে আপনার কালেমা গ্রহণ করলো। কি গ্রহণ করলো? কালেমা গ্রহণ করলো। এখানে বোঝার জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর পরে ইমান এনেছি। প্রশ্ন হলো দুই নাম্বার যে তারা যে ইমানটা আনলো কারণটা কি? তারা কি আসলে আল্লাহর প্রতি ইমান এনেছে না তাদের উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যকে সফল করার জন্য, খারাপ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ইমান আনলো? কি উদ্দেশ্য করার জন্য? এদেরকে বলা হয় কুরআনুল কারিমের ভাষায় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিক শব্দটা নাফক নুন ফা কফ, কয়টি অক্ষর? কয়টি অক্ষর? তিনটি অক্ষর। এই মুনাফিক শব্দটা তিনটি অক্ষরে নুন ফা কফ, এর অর্থ হচ্ছে গর্ত। নাফক শব্দের অর্থ কি? গর্ত, সুড়ঙ্গ। কি নাম? গর্ত এবং সুড়ঙ্গ। যদি এক্সাম্পল দিই আপনাদের কাছে তাহলে আরো সহজ হবে বিষয়টা। ইঁদুরের গর্ত দেখেছেন? ইঁদুর কি একটা চালাক প্রাণী না বলদ প্রাণী? অতি চালাক প্রাণী। এই ইঁদুর যখন গর্ত করে দেখবেন তার বের হওয়ার জন্য রাস্তা কিন্তু একটা থাকে না, তার মুখ কিন্তু 2, 3, 4, 5টা থাকে, ঠিক কিনা বলেন? এক মুখ যদি আটকায়া দেয় তাহলে অন্য মুখ থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে।
কি হয়ে যাবে? বের হয়ে যাবে। মুনাফিক ঠিক অনুরূপ, সে রাস্তা দুইটি খোলা রাখতে চায়। এক হচ্ছে ইমানদারদের সাথে আল্লাহ এবং তার রাসূলের ইমানের পরে সে প্রবেশ করেছে, সে বাঁচার জন্য প্লাস তার ভবিষ্যৎ তার স্বার্থ কায়েমের জন্য। আবার আরেক রাস্তা খোলা রাখছে যারা ইসলামের চরম দুশমন, যারা ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিক, যারা তাদের সাথেও তার সম্পর্ক কি রাখে? ঠিক রাখে। দুই রাস্তা কি করে? ঠিক রাখে। এদেরকে বলা হয় কুরআনুল কারীমের ভাষায় মুনাফিক। কি বলেন তো দেখি, আলোচনা কি করব না ছেড়ে দিব? সহ্য করতে পারবেন? কি বলেন? যদি কেউ বলে যে হুজুর এই আলোচনা বন্ধ করেন, কি বন্ধ করে দেব আমি? এই কথাগুলো কি আমার না কার? এদেরকে যে মুনাফিক বলা হয় এই কথাটা কি আমার বানানো? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন, যেহেতু তাদের উদ্দেশ্য খারাপ, তাদের লক্ষ্য খারাপ, কাফের প্রকাশ্য দুশ্মন সামনের থেকে হামলা করে, ইহুদি প্রকাশ্য দুশ্মন, মুশরিকরা প্রকাশ্য দুশ্মন, তারা সামনের থেকে হামলা করে, কিন্তু মুনাফিক এমন একটা জাতি যারা মুখে স্বীকার করেছে আমরা মুসলমান, আমরা ইমানদার, আর ওরা ইমানদারদের সাথে আসল ইমানদারদের সাথে মিশে থাকে, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, টাকা হলে খরচ করে, যাকাত দেয়, ওরা মসজিদের সভাপতি থাকে, ওরা মাদ্রাসার সভাপতি থাকে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ওরা কিন্তু সভাপতি থাকে, বড় বড় আসনে বসে, মাঝে মাঝে বিভিন্ন বহুরূপী সাজে, মাঝে মাঝে টুপি মাথায় দেয়, মাঝে মাঝে পাঞ্জাবি গায়ে দেয়, মাঝে মাঝে দাড়ি রাখে, আবার ইসলামের শিকড় তল থেকে কাটে। কি কাটে? ইসলামের শিকড় কাটে। আজকে বাংলাদেশে ও মুসলমান কুরআনুল কারীমের তাফসির কোন খ্রিস্টানে বন্ধ করে না, কুরআনের আলোচনা কোন ইহুদিরা বন্ধ করে না, কুরআনুল কারীম কোন আমার হিন্দু ভাইরা বন্ধ করে না, কোন অমুসলিম কুরআনকে বন্ধ করে না, কুরআনের মাহফিল বন্ধ করে না। আজ গোটা বাংলাদেশে কুরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে আমার আপনার মতো দাড়ি এবং টুপিওয়ালারা। কথা বলেন, কোন মুসলমান কুরআন বন্ধ করতে পারে না, তার কারণে কুরআন কোন হুজুরের বানানো না, কারণ কুরআন হলো কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যেই মিশন এবং যেই বিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ওটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল গোটা জিন্দেগি চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? সাহাবীরা চেষ্টা করেছেন, ইমানদারেরা চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে মিশে সেই সময় শত্রুতালি করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও এরা করবে। এজন্য এই মুনাফিকদেরকে চিহ্নিত করা দরকার, এনাদেরকে চেনা দরকার, তার কারণ এরা হলো ভিতরের শত্রু, ঘরের শত্রু। এদের হামলাটা বড়ই বড় হামলা, এদের থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহ সতর্ক করে দিলেন। কি করে দিলেন? সতর্ক করে দিলেন। এই জন্য এনাদের বৈশিষ্ট্য জানা দরকার আছে কি আছে না? কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় আট থেকে ২০ নাম্বার পর্যন্ত ১৩টা আয়াত এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কয়টা আয়াত? পুরো ১৩টা আয়াতই মুনাফিকদের সম্পর্কে কুরআনুল কারীমের ৬৬৬টি আয়াতের মধ্যে আরো ৩৮খানা আয়াত আছে এই মুনাফিকদের সম্পর্কে। কয়খানা? কমপক্ষে ৩৮খানা আয়াত এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই মুনাফিকদেরকে চিনার জন্য তাদের দুই একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে সংক্ষেপে বলবো, শুনবেন শুনবেন। এই মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হলো
সূরাতুল বাকারার আট নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা প্রকাশ্যে বলে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং পরকালের উপরে, আল্লাহর প্রতি এবং পরকালের উপরে তারা বিশ্বাস করে, এ কথা তারা মুখে স্বীকার করে, এটা তাদের গুণ, অস্বীকার করে না। কোন মুসলমান দেখবেন যদি কয় ভাই এনে তাফসীর মাহফিল হবে কিন্তু কেউ বলে না যে এটা না দরকার নেই, এটা বলে, এটা বলে না, কারণ মুসলমান তো পরিচয়, মাঝে মাঝে তো নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত না পড়ুক, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে, এই জন্য সরাসরি বলে না, কিন্তু ডিজিটাল কায়দায় মারে, অ্যাঙ্গেলে মারে, কথা বলেন তোমরা মাহফিল দেবা বক্তা কিনা, যদি বলে বক্তা আমির হামজা মাহফিল হবে না, কথা বলেন, যদি বলা হয় মাহফিলে বক্তা কিনা করে আল্লাহ মামুনুল হক না মাহফিল হবে না, এই কথাগুলো কিন্তু আমাদের দেশের ইহুদি খ্রিস্টানেরা বলে না, মুসলিমরা বলে না, এ কথাগুলো বলে কিন্তু এই টুপি এবং দাড়িওয়ালারা এক শ্রেণীর মানুষ, এনাদেরকে চিনে নেন। কোরআন যাদের সহ্য হয় না, কোরআনের মিশন এবং ভিশনকে যারা প্রতিষ্ঠিত করতে দেবে না, যারা বিরোধিতা করে, এরা আল্লাহর কখনো পছন্দনীয় বান্দা না, এরা কিন্তু ইমানদার না। এই আয়াত নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল ইবনে সুলুল এবং তার অনুসারী কিছু সংখ্যক মদিনার মোনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার সব থেকে মুসলমানদের বড় দুশ্মন ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু প্রকাশ্যে বলতো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারপরে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাতের পরে ঈমান এনেছি, এই কথা বলে বলে মুসলমানদের সঙ্গে কিন্তু মিশে থাকত, মুসলমানদের সঙ্গে জামাতে নামাজ আদায় করত, মুসলমানদের সঙ্গে সিয়াম সাধনা পালন করত, মুসলমানদের সঙ্গে হজ করত, যাকাত দিত, সামনাসামনি কিন্তু সব কিছু পালন করত, কিন্তু পিছনে এবং ভিতরে গোপনে মুসলমানদেরকে উৎখাত করার জন্য তাই সে ষড়যন্ত্র করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন এবং চিনাই দিলেন, এ হচ্ছে ওরা হচ্ছে মুনাফিক, এরা ইসলামের কল্যাণ চায় না, এরা মানবতার কল্যাণ চায় না, এরা ইসলাম এবং মানবতার দুশ্মন, অতএব নবীজি এদেরকে চিনে রাখুন। সুবহানাল্লাহ, বলবেন না, কারণ ঘরে আপনার পাঁচজন সদস্য, ঘরে এক ঘরে যারা থাকে এর একজন যদি দুশ্মন হয়, রাত্রে যদি ঘুমায় থাকেন তাহলে কি ক্ষতির সম্ভাবনা আছে কি আছে না বলেন। বাইরে যদি প্রতিবেশী শত্রু থাকে ওটা তো বেড়ার বাইরে থাকে, ঠিক কি না, ঘরে ঢুকতে হলে কমপক্ষে দরজাটা ভাঙতে হবে, জ্বালানা ভাঙতে হবে, ঠিক কি না। আর যিনি ঘরে ঘুমায় তিনি যদি ক্ষতির নিয়াতে নিয়াত করে তাহলে ক্ষতি সহজে করতে পারে, ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ তাআলা ভিতরে থেকেও এরা ইসলামের ক্ষতি সাধন করে, এটা আল্লাহ তাআলা চিনায় দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই কি তৎকালীন সময় ছিল, এখন নাই, ঠিক কিনা, না আছে, আছে কিনা, আছে। এজন্য মুখে স্বীকার করলেই কিন্তু সবাই ইমানদার না, মুখে এবং বাহ্যিকভাবে মুসলমানের বেশে জীবন যাপন করলেই কিন্তু সে প্রকৃত ইমানদার না, আসলে তার ভিতরের অবস্থাটা কি এটা আগে জানা দরকার, ঠিক কিনা। এজন্য ও মুসলমান যারা ইমান আনবেন আল্লাহর প্রতি রাসূলের প্রতি দিন ধর্মের প্রতি ইমান ঠিক রাখতে হবে, ঠিক কিনা, এখান থেকে বিচ্যুতি হলে মুনাফিকের কাতারে চলে যেতে হবে, আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা, কিসের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা? জাহান্নাম এমন জাহান্নাম, জাহান্নামের তলদেশে মুনাফিকদের অবস্থান, সব থেকে নিকৃষ্ট এবং কঠিন শাস্তির অধিকারী হবে মুনাফিকেরা। কারা মুনাফিকেরা? তাহলে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন তিনি ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজার ইমামতি করলেন। কি করলেন? জানাজার ইমামতি করলেন। যখন জানাজায় যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু পিছন থেকে নবীজিকে বললেন, নবীজি
আপনি এই লোকটার জানাজায় যাবেন? এই লোকটা ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, গোপনে ষড়যন্ত্র করেছে, আপনি এই লোকটার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে এনার জানাজায় যেতে আমাকে তো নিষেধ করা হয়নি, আমাকে তো নিষেধ করা হয় নাই। নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়েছেন কিনা বলেন? পড়েছেন না? জানাজার নামাজ পড়েছেন এবং তার কাফন হয়েছিল আল্লাহ রাসূলের জুব্বা মুবারক দিয়ে। কি দিয়ে? তার জুব্বা মুবারক দিয়ে। তারপরেও তার জানাজা কি আল্লাহ গ্রহণ করছেন বলেন? তার জানাজা কিন্তু গ্রহণ করা হয় নাই। এজন্য মুনাফিক তাকে জানাজা দিয়েও কোনো লাভ হবে হবে না। আর তার অবস্থান চির জাহান্নামী। চির কি? চির জাহান্নামী। এজন্য আমাদের অনুভূতিতে এতটুকু থাকা দরকার। আমি আপনি আজকে মুসলমান দাবি করি, আসলে আমার ঈমান ঠিক আছে কিনা, না আমার নামটা মুনাফিকের তালিকায় আছে, এটা মরার আগে যাচাই বাছাই করা দরকার আছে কি আছে না বলেন? আছে কি আছে না? খালি এমন নামাজ পড়লাম, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, এমন নামাজ পড়লাম যে নামাজ সম্পর্কে আমি খবর রাখি না, যে নামাজটা অরিজিনাল না, লোক দেখানোর জন্য পড়ি, এমন নামাজে আসি না কি বলেন? আসি কি আসি না? আমাদের সমাজে দেখবেন জানাজার নামাজে এক শ্রেণী মানুষ এসে যায়, খেয়াল করে দেখবেন অনেকে বিনা অজুতেও দাঁড়িয়ে যায়। এরা কি প্রকৃত নামাজি বলেন? রোজা রাখে না, অথচ ঈদের নামাজে আপনার দেখবেন সামনের কাতারে আছে। প্রকৃত ইমানদার যারা, প্রকৃত বিশ্বাসী যারা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক যারা, তারা কি রোজা না রেখে ঈদের নামাজে যায়? অথচ ওই লোকগুলা দেখবেন বিশেষ বিশেষ কিছু জায়গায়, আমি ভূমিকায় বলেছি, বিশেষ বিশেষ কিছু জায়গায় তাদেরকে পাওয়া যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যখন তিনি খিলাফতের মসনদে, তিনি একদিন ওই মদিনায় একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের গুপ্ত ধন। কি ধন? আল্লাহ রসুলের গুপ্ত ধন, নাম হচ্ছে হযরতে হুজাইফাতা হুজাইফা ইবনুল ইয়ামান। কি নাম? হুজাইফা ইবনুল ইয়ামান। ওই সাহাবীকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই হুজাইফা, বলো তো দেখি আমি ওমর যদি মারা যাই, ও ভাই তুমি আমার জানাজায় যাইবা কি না? হযরতে হুজাইফা বললেন, আপনি যদি মারা যান আর আমি যদি জীবিত থাকি, অবশ্যই আপনার জানাজার নামাজে আমি যাব। আল্লাহু আকবার! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তৃপ্তির সঙ্গে হাসলেন, বাচ্চা শিশুর মতো হাসা শুরু করলেন। হযরতে হুজাইফা জিজ্ঞাসা করলেন, ও ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি মারা গেলে আমি জীবিত থাকলে আপনার জানাজার নামাজে আমি যাব, এতে হাসার কি আছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমি জানি এই মদিনায় অনেক নামি দামি মানুষ মারা যায়, কিন্তু ভাই আপনি তাদের জানাজার নামাজে যান না, কিন্তু এই মদিনা থেকে অনেক দূর যদি কোনো ভালো ইমানদার ব্যক্তি মারা যায়, আপনি পায়ে হেঁটে কষ্ট করে তাদের জানাজার নামাজে হাজির হন। আল্লাহু আকবার! আমি জানি আপনি এই মদিনায় কোনো মুনাফিকের জানাজার নামাজে অংশগ্রহণ করেন না, আর আপনার কাছে রয়েছে এই মদিনায় মুনাফিক কারা কারা আছে, ওই মুনাফিকদের তালিকাটা আপনার কাছে আছে। আমি নিশ্চিত হয়ে নিলাম আমি ওমর, আমার নামটা মুনাফিকদের তালিকায় নেই। আল্লাহু আকবার! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো খলিফা, তার মতো সাহাবি, এত উঁচু মানের মানুষের যদি এই অনুভূতি থাকে, এই টেন্ডেন্সি থাকে, ও বাদশালার, ও আমার যুবক ভাইরা, ও আমার মায়েরা, আমাদের অনুভূতিটা কেমন হওয়া উচিত কথা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান না হইয়া মরিও না। আছে কি আছে না?
ইমান না লইয়া কবরে যাইও না ও আমার বাদশালার যুবক ভাইরা ও আমার মায়েরা এই জন্য মরতে হয় ইমান লয়ে মরতে হবে কি নিয়ে লিল্লাহে তাকবীর কি নিয়ে মরতে হবে মুনাফিক হয়ে মারা যাবে না মুনাফিক হয়ে মারা যাওয়া উচিত হবে না মুনাফিক হয়ে যদি মরি এই বাংলাদেশের সব হুজুররা মিলে যদি আমাদের বড় হুজুর যদি জানাজার নামাজের ইমামতি করেন ওই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে সারা জীবন যারা ইসলামের গোড়া কাটবে আলেম ওলামাদেরকে সহ্য করতে পারবে না কুরআন হাদিস সহ্য করতে পারবে না ওরা যদি মারা যায় ওটা আল্লাহর কিছু আসে যায় না ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে নেওয়ার কোনো দরকার নেই ওদেরকে জাহান্নামে দেবে ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ ওই জাহান্নামের আগুন এই জন্য কবি বলেছেন দেখছেন কবি বলেছেন দুনিয়ার যদি একটা ঘরে যদি আগুন লাগে ওই আগুন সবাই মিলে নিবায় কি নিবায় না বলেন কিন্তু কবরে যদি আগুন লেগে যায় ওই আগুন নিবানোর মতো কি কেউ আছে কি বলেন এই জন্য কবি বলেছেন লাগিলে আগুন ভবের ঘরে কোন ঘরে দুনিয়ার ঘরে ভব মানে কি লাগিলে আগুন ভবের ঘরে সবাই মিলে নিভায় তারে যদি লাগে ওই কবরে থাকবে না উপায় কথা বলেন ঠিক কিনা লাগিলে আগুন ভবের ঘরে আমার সাথে সাথে যদি একটু গান তাহলে পুরোটা শোনাবো আর যদি না গান তাহলে অল্প একটু গায়ে ছেড়ে দিব লাগিলে আগুন ভবের ঘরে সবাই মিলে নিভায় তারে যদি লাগে ওই কবরে থাকবে না উপায় মাওলা তুমি সে আগুন দিও রে নিভাই মাওলা দিও রে নিভাই শুনাবো না ছেড়ে দি আর একলি বলবো রাসুল বলছে সে আগুনের রং হবে যে কালো ঠিক কিনা রাসুল বলছে সে আগুনের রং হবে যে কালো জ্বলবে আগুন পুড়বে মানুষ হবে না তো আলো কে নিবাবে সে আগুন ওরে কে নিবাবে সে আগুন সাধ্য কারো নাই মাওলা তুমি সে আগুন দিও রে নিভাই মাওলা দিও রে নিভাই আল্লাহুম্মা আমিন লাগলে আগুন ভবের ঘরে সবাই মিলে নিভাই তারে যদি লাগে ওই কবরে থাকবে না উপায় মাওলা তুমি সে আগুন দিও রে নিভাই মাওলা দিও রে নিভাই থাকতে সময় তোমরা সবাই সে আগুনের ভয় করো করবো কিনা বলেন থাকতে সময় তোমরা সবাই সে আগুনের ভয় করো নাফরমানি ছেড়ে দিয়ে দিনের পথে চলো চলবো তো লিল্লাহে তাকবীর থাকতে সময় তোমরা সবাই সে আগুনের ভয় করো মুনাফিকি ছেড়ে দিয়ে কোরআনের পথে চলো আল্লাহুম্মা আমিন কি রাজি আছি না বেজার কোরআনের পথে চলবো তো হ্যাঁ সেই জগতে আল্লাহ ছাড়া পরকালে কে আছে পরকালে কে আছে সেই জগতে আল্লাহ ছাড়া আর তো কেহ নাই মাওলা তুমি সে আগুন দিও রে নিভাই মাওলা দিও রে নিভাই লাগলে আগুন ভবের ঘরে সবাই মিলে নিভাই তারে
যদি লাগে ওই কবরে থাকবে না উপায় মাওলা তুমি সে আগুন দিও রে নিভাই মাওলা দিও রে নিভাই আল্লাহুম্মা আমিন তাহলে ঈমান নিয়ে মরব না মুনাফিক হয়ে মরব একটু জোরে বলেন ঈমান নিয়ে মরব না মুনাফিক হয়ে মরব ও দুনিয়ার মুসলমান এই দুনিয়া কিন্তু শেষ নয় এখান থেকে বিদায় বরণ করতে হবে আমার বাপ চলে গেছে আমার দাদা চলে গেছে আমার প্রতিবেশী চলে গেছে আমার কত সমবয়সী কত বন্ধু বান্ধব পৃথিবীর থেকে চলে গেছে ও মুসলমান এই অল্প বয়সে যাদেরকে দেখলাম লাঠি বর দিয়ে রাস্তায় চলতো মসজিদের সামনের কাতারে সে নামাজ পড়তো সাদা দাড়ি পাকাওয়ালা মুসলমান রাস্তায় হাঁটলে আজকে তাদেরকে আর দেখা যায় না কথা বলেন ঠিক কি না আমার মায়েরা এমন মা দিয়ে দুনিয়ায় ছিল এমন এমন মায়েদেরকে দেখছি আমরা পুরুষেরা আমরা বাবাজিরা যখন রাস্তার উপরে রাস্তা দিয়ে হাঁটতাম রাস্তায় কখনো আপনার রাস্তা দিয়ে চলতাম অনেক মা ছিল আমাদেরকে দেখে তারা আড়াল করে দাঁড়াতো কথা বলেন ঠিক কি ঠিক না একদিন ঘটনা আমার দুই বন্ধু বান্ধব দুইজন বন্ধু মিলে কথা বলছি এমন সময় আমরা দেখতেছি একটা বৃদ্ধ মহিলা মাথায় ঘোমটা টেনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ আমাদের অনুভূতিতে ওই জিনিসটি ছিল না দীর্ঘক্ষণ আমরা কথা বলছি ওই মা অনেক বয়স্ক একজন বৃদ্ধা মহিলা তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম ও মা কেন আপনি দাঁড়িয়ে আছেন ওই মা কণ্ঠের থেকে আসতে আওয়াজ দিল বাবা তোমাদের মাথায় টুপি আছে তোমাদের মুখে দাড়ি আছে তোমরা নবীর ওয়ারিশ তোমাদের ছায়াটা পড়ে আছে রাস্তার পরে আমি তোমাদের ছায়া ডিঙ্গানোর মতো এত বড় বেয়াদব আমি না আল্লাহু আকবার এরকম মা ছিল আগে ওই মায়েদের পেট থেকে ভালো ভালো মানুষ আসতো কথা বলেন ঠিক কি ঠিক না ওই মা আজকে নাই ওই মা পৃথিবীর থেকে বিদায় নিচ্ছে অতএব ও দুনিয়ার মুসলমান ভালো মানুষ মন্দ মানুষ সবাইকে আমাদের চলে যেতে হবে ঠিক কিনা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে মরবেন যদি ঈমান নিয়ে মরতে পারে দুনিয়ায় যদি কষ্ট হয় পরকালে অবশ্যই আমাদের নাজাতের ব্যাপারে ফয়সালা করেছে কি আল্লাহ নাজাতের ফয়সালা করেছে আর যদি নিফাকি মুনাফিকি জীবন হয়ে আমরা যদি ঈমান হারা হয়ে মরি দুনিয়ায় সামান্য সময় কতটুকু সময় যদি শান্তিও করে যায় কিন্তু মরার পরে আমাদের জন্য জাহান্নাম কবরের আজাব আমাদের জন্য অপেক্ষমান কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিক সকলে বলি মুনাফিক হয়ে মরব একটু বলেন সারা জীবন কিসের পক্ষে থাকবো জীবন দেব কিন্তু কোরআনের বিপক্ষে অবস্থান করব সে যদি আমার বাপ হয় যদি আমার দাদা হয় যদি আমার সমাজের নেতা হয় যেই হোক কোরআনের বিপক্ষে মুসলমান অবস্থান করবে এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঈমান নিয়ে মরব মুনাফিক হয়ে মরব আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু